শোনাচ্ছি, পাগড়ি বাঁধা না, এভাবে দেয় একটা, এভাবে দেয় একটা ভি করে আবার পিছনে, এটা শুনলো নাকি? শুনো নাকি, মাথায় আসলো? আচ্ছা, নুন অ্যাটলিস্ট আমি এটা নিয়ে বিশাল ব্যাখ্যায় যাবো না, ন্যূনতম আমরা এটা বলতে পারি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কেউ যদি ভালোবেসে মাথা ঢাকার জন্য কোনো একটা মেথড নেয়, নো প্রবলেম, কোনো প্রবলেম আছে? এখন এটা আপনি পাগড়ি পরেন অথবা আপনি টুপি পরেন না কেন, অথবা আপনি গুত্রা পরেন না কেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে এটা এবাদতগতভাবে না হইলেও কালচারালভাবে ওনার স্টাইলগতভাবেও যদি আপনি রসুল সালামকে ভালোবাসেন এই জন্য কপি করার জন্য করেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এটুকু তাহলে আমরা ক্লিয়ার। আচ্ছা, এটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি দেখে আমরা মাথা ঢাকার জিনিসটা করার চেষ্টা করি, তাছাড়াও পাগড়ির ব্যাপার আছে, যাই হোক ওগুলো অন্য বিষয়। তো আমাদের মাশায়েখরাও কিন্তু সেভাবেই করছেন, তাই না? আচ্ছা, এইবার আসি, ধরেন ফর এক্সাম্পল যারা এই ঘুমটার কথা নিয়ে কথা বলে, এই ঘুমটা নিয়ে মানে ঠাট্টা করে কথা বলে, তারা একটা আফগানি টাইপের একটা টুপি পরে না, ওইটা পরে কি সুন্নত নাকি? সুন্নত না কিন্তু, তারা কেন পরে একটু তাদেরকে জিজ্ঞেস করি তো, আমরা তাদেরকে একটু এটা জিজ্ঞেস করি তারা এটা কেন পরে। কথা একটু অন্যদিকে চলে যাচ্ছে তো, বাট তাও আমি এটা একটু শেষ করি, যদি এটা বার্নিং ইস্যু, এই টপিকটা তো আমি একটু ধরতে চাই, এই জন্য আমি তাদেরকে নিয়ে সুধারণা রাখতেছি, তারা ওইটা পরে কারণ তাদের আফগানি মানুষদের প্রতি একটু ভালোবাসা আছে, হইতে পারে আফগানিস্তানে কোনো দল টল আছে যাদের ওদের একটু বেশি ভালো লাগে, যাই হোক আমরা ওই দলের কথায় না যাই, কিন্তু হইতে পারে আফগানি মানুষ দেখে তাদের একটু পছন্দ, তাদের কালচারটাকে তারা পছন্দ করে, এই জন্য তাদের স্টাইলের টুপিটা পরে, কোনো সমস্যা নাই। আপনি আফগানি স্টাইলের টুপি পরেন বা নাইজেরিয়ান স্টাইলের টুপি পরেন বা এরকম লম্বা স্টাইলের পরেন, যে স্টাইলের পরেন, এক এক দেশের এক একটা কালচার, তাই না? তো আপনি যদি আফগানিস্তানের মানুষদেরকে ভালোবেসে অথবা আফগানিস্তানের কালচার ভালোবেসে একটা স্টাইলের টুপি পরতে পারেন, তাহলে আমি যাদের থেকে এলম নিচ্ছি, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ নাসিরুদ্দিন আলবানি, তাদেরকে আমি ভালোবাসি, শেখ আবু বকর জাকারিয়াকে আমি ভালোবাসি, শেখ ডক্টর সাইফুল্লাহকে আমরা ভালোবাসি, তো ভালোবাসা থেকে আমরা পড়ি, আমরা শেখদেরকে ভালোবাসি, ভালোবেসে তাদেরকে আমরা কপি করি, সমস্যা আছে? তো ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মনজুর ইলাহি, ওনারা ওনাদের মাশায়েখ থেকে এনে নিয়েছেন, শেখ উসাইমিন, বিন বাজ অথবা যারা যারা আছে সৌদি আরবের শেখরা, তো ওনাদের থেকে যখন এলম নিয়েছে, ওনাদেরকে দেখেছে তারা এইভাবে ড্রেস কোড, তাদের তো তাদের ভালোবাসা থেকে তারা হইতে পারে তারা এটা পরেন, এটাতে কোনো সমস্যা আছে? এটার সাথে আবার পেট্রোল ডলার কোত্থেকে চলে আসলো, তাই না? এইগুলো আসলে ফালতু কথা। তো এখন ঘুমটা পরে তারা এখন এরকম অনেক চিন্তাবিদ বের হয়ে গেছে, তাই না? কিন্তু আসলে তারা কি নিয়ে চিন্তা করতেছে, আজের জিনিস নিয়ে চিন্তা করতেছে এবং সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। তো আমি যখন এখানে বলতেছি যে রিফ্লেক্টিং অফ দ্য ক্রিয়েশন, তাদাব্বর, তাফাক্কুর, যেটা আপনার ইমান বাড়াবে, এটা থেকে মনে করেন না যে ওদের এই ফালতু চিন্তাবিদ হয়ে আপনার ইমান বাড়বে, ওই চিন্তাবিদ হয়ে আপনার ইমান বাড়বে, আপনার ইমান আরও কমবে, আপনি আরও ফিতনা করবেন সোসাইটির মধ্যে, আপনি ছেলেদের জীবন নষ্ট করবেন। এখানে আমি যে চিন্তার কথা বলতেছি, এটা হচ্ছে আল্লাহর ক্রিয়েশনকে নিয়ে তাদাব্বর তাফাক্কুর করেন, এই যে ভূমিকম্প হচ্ছে চিন্তা করেন যে আপনার ঘরে যদি হইতো, এই যে এক একটা দেশে এক একটা ক্ষতি হচ্ছে চিন্তা করেন আপনার দেশে যদি হইতো, আল্লাহ সুবহান তাআলার নিদর্শন এগুলো, এগুলো নিয়ে চিন্তা করেন, এগুলো আপনার ইমান বৃদ্ধি করবে, এটা আপনাকে মনে করাবে যে আমি যে কোনো সময় মারা যাব, এবং এটা আপনার ইমানকে বৃদ্ধি করবে, এই চিন্তাগুলো আপনার ইমানকে বৃদ্ধি করবে। এখন তো নতুন কালচার কি, নতুন কিছু নিয়ে আসলেই মানে হইলো সে চিন্তাবিদ, না ভাই, এটা আমাদের ওয়েস্টের পড়ালেখায় আমাদেরকে শেখানো হয়েছে, আমাদের নর্মাল ওয়ার্ল্ডলি সায়েন্সেস এটা শেখানো হয় যে যত বেশি নতুন রিসার্চ তুমি আনবা তুমি তত বেশি কাবি। কিন্তু মনে রাখবেন আমাদের ইসলামের মধ্যে নতুন কিছু আনার, নতুন কোনো কিছু আনার মধ্যে কোনো কাবিলতি না, তুমি কোনো শেখ হয়ে যাও নাই, তুমি নতুন নতুন জিনিস বের করে, প্রথমত তুমি যেগুলো বলছো সেগুলো নতুন কিছুই না, এটা হচ্ছে প্রথম কথা। ওই অন্ধের সামনে এক চোখালাও রাজা, একটা কথা আছে না যে অন্ধ তার সামনে এক চোখালাও রাজা রাজা ভাব নিয়ে থাকে, তো যে কিছুই জানে না তার সামনে আপনি ওই কিছু লুকানো লুকানো কিছু জিনিস অথবা আগের পুরানো কিছু জিনিস বের করে আপনি কথা বললে আপনি অনেক বড় কাবিল হয়ে যেতে পারবেন, কিন্তু এগুলো আসলে নতুন কোনো কিছু না, কিন্তু যেহেতু এটা আমাদের কালচার, নতুন কিছু বের করলেই কোনো বড় কিছু,
না, আমাদের ইসলামের মধ্যে এটা কোনো বড় কোনো কিছু না। আমাদের ইসলামের ইজ্জা, আমাদের ইলমের গর্ব হচ্ছে এটাই যে আমরা সালাফদেরকে কোট করে আমরা চুপ থাকি। قال الله قال رسول على فهم السلف فقط তারপর আমরা চুপ হয়ে যাই, আমরা কোরআনকে কোট করি, হাদিসকে কোট করি, সালাফদের বুঝ অনুযায়ী, তারপর আমরা চুপ থাকি। এটাতে আমাদের লজ্জার কোনো কিছু নেই, নতুন কিছু আনতে পারবো এরকম কোনো কিছু না। বুঝতে পারছে জিনিসটা রে ভাই? ভাই আমরা ইমাম আহমদের চেয়ে বড় চিন্তাবিদ হয়ে যাইনি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ওদের থেকে বড় চিন্তাবিদ আমরা হয়ে যাইনি, ইবেন তাইমিয়াতে থেকে আমরা বড় চিন্তাবিদ হয়ে যাইনি, ইবেন কাইমদে থেকে আমরা বড় চিন্তাবিদ হয়ে যাইনি, ঠিক আছে? তারা কোথায় থেমে গেছে আমরা সেখানে থেমে যাই, তারা কোথায় গিয়ে চুপ হয়ে গেছে আমরা সেখানে চুপ হয়ে যাই। শেখ বিন বাজ, শেখ উসাইমিন, আমরা তাদের লেভেলে কিন্তু এখনো পৌঁছাইনি। তো তারা যেখানে চুপ হয়ে যেতে পারছে তাহলে আমাদের চুপ হইতে সমস্যা কেন? আমরা মনে করে ফেলতেছি এবং তারপর আমরা এখানে ক্রিটিসাইজ করে ফেলতেছি, এটা খুব খারাপ, এটা খুবই খারাপ, এটা মুরুয়ার খেলাফ। কোনো আলেমদের ড্রেস কোডকে নিয়ে এভাবে ঢালাও ভাবে এভাবে বলে দেওয়া এবং তাদেরকে মুনাফিক বলে দেওয়া, কেই ফাজ, এটা কিভাবে সম্ভব? তাই না? তো আমরা যদি এরকম না করি ভাই, এই এখন সোসাইটির মধ্যে এখন নতুন এগুলো ট্রেন্ড শুরু হচ্ছে, একজন একজনকে পচায়, একজন একজনকে পচায় এবং এরকম কথাবার্তা বলে, এবং সে বলে সে নিজেও বুঝতেছে না সেটা কি বলতেছে। যেসব শেখদের বিরুদ্ধে এই কথাগুলো বলা হচ্ছে, আমি তাদের কাছে শুধু একটাই মেসেজ দিতে চাই। আমি জানি না, আমিও রিঙ্কিও না যে আমার এই ভিডিও যাবে নাকি যাবে না, বাট আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে যারা সালাফি আলেমদেরকে নিয়ে কমেন্ট করতেছে তাদের কাছে আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ মনে রাখবা কিয়ামতের দিন প্রত্যেক কথার হিসাব তোমার দিতে হবে, প্রত্যেকটা কথা তুমি যা বলছো এটার হিসাব তোমার দিতে হবে। তুমি যদি এই কথাটা না বলে চুপও থাকতা এবং তোমার কাছে তুমি চালায় যাইতা তাও তুমি আরো ভালো, তুমি আল্লাহর কাছে ক্লিয়ার থাকতে পারতা। তুমি যা বলছো তুমি আল্লাহকে ভয় করো এবং মানে তোমরা আল্লাহকে ভয় করো। যারা সালাফি আলেমদেরকে নিয়ে কথাগুলো বলছো, যারা শুধু কোরআন এবং সুন্নাহ আলা ফাহামুস সালাফকে কোট করে চুপ হয়ে গেছে এবং তাদেরকে নিয়ে এবং ঠাট্টা করা হচ্ছে পেট্রোল ডলারের নামে, শুধু একটাই মেসেজ তাদের জন্য, আল্লাহকে ভয় করো। সোসাইটিতে আমরা পার পেয়ে যেতে পারি, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স দিয়ে আমরা পার পেয়ে যেতে পারি, কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর হিসাব থেকে কিন্তু আমরা পার পাবো না। সো আমরা আল্লাহকে ভয় করি, আমরা মানুষকে নিয়ে কি বলবো? আবার এটার উল্টাটাও না, যে এখন এটার ডিফেন্সে আমরা তাকে নিয়ে ইচ্ছা মতো বলে মিথ্যাটা, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি এবং আমাদের এই জিব্বা দিয়ে আমরা কি বলছি সেটাকে আমরা ভয় করি। আমি তো কিছু ভুল বলে থাকি, ফ্রম মি এন্ড শয়তান এন্ড আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি।